ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি। আজকে 1 লাখ টাকার মধ্যে এডিটিং পিসি কম গেমিং পিসি আমরা বিল্ড আপ দেখবো, আজকে কিভাবে তৈরি হচ্ছে, কি কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে। সব থেকে বড় কথা, আজকে কুলিং মেশিন তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ একটি 1 লাখ টাকার মধ্যে, যাদের বাজেট তাদের জন্য আজকের ভিডিওটি। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়ত আসতে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রাহুল ফ্রম রাহুল টেক ওয়ার্ল্ড। তো নিয়ে চলে এসেছি আজকে আবার একটা গেমিং এর উপরে বিল। তো যাদের বাজেট 1 লাখ বা 90 হাজারের মধ্যে তাদের জন্য এই বিলটা নিয়ে এসেছি। ফাইনাল রেজাল্ট আমি একদম বলবো, ফাইনাল বিল কতই সেটআপটা কমপ্লিট হয়েছে সেটা একদম ভিডিও লাস্টে বলবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো আজকে যে বিলটা আমি দেখাতে চলেছি এটা হবে ইন্টেলের উপরে বিলটা আছে, গেমিং পিসি, এডিটিং পিসি, লাইভ স্ট্রিমিং, যত খুশি যা করতে চাও এটার মধ্যে সব কিছু হয়েছে। লিকুইড কুলিং ফুলিং সব দিয়ে করা হবে। এবার আমি বলে দেবো কি কি দেওয়া হচ্ছে। এটা 10 জেনারেল i7 দিয়ে করাচ্ছে, যেটা 10700F, যেহেতু বাজেট একটু এ ছিল ওই জন্য আমাদেরকে বাজেটের মধ্যেই আনতে হয়েছে। i7 এর উপরে বিলটা হচ্ছে, নন গ্রাফিক প্রসেসর দিয়ে, এর মধ্যে 1650 GB গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। প্রথম থেকেই বলি কি কি দেওয়া হচ্ছে। গিগাবাইটের 410 মাদারবোর্ড দেওয়া হচ্ছে, i7 10 জেনারেশন 10700F প্রসেসর। র্যাম দেওয়া হচ্ছে 16 GB XPG, এটা থাকে একটি 8 GB র্যাম। SSD দেওয়া হচ্ছে স্টারলাইটের তরফ থেকে 512 GB NVMe। জেব্রনিক্সের জেব ট্রান্সফরমার, 1 কিবোর্ড মাউস। পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে 80+ ব্রোঞ্জ PGP450W ওয়াটের, এটা একটা SMPS 450 W SMPS জেব্রনিক্সের তরফ থেকে। ইভেন কেটার মধ্যে দেওয়া হচ্ছে অরা, মানে গেমিং ডেস্কের তরফ থেকে লিকুইড কুলিং, 2 mm লিকুইড কুলিং দেওয়া হচ্ছে এটাতে। এগুলো আমি প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে বলে দেবো। এর মধ্যে দেওয়া হচ্ছে হচ্ছে একটা স্পিকার বা হেডফোন বলতে পারো, যেটাই এটাও জেব্রনিক্সের তরফ থেকে, জেব্রনিক্সের ব্রিক্স। আর স্ক্রিন দেওয়া হচ্ছে 22 ইঞ্চি LG-র IPS প্যানেলের মনিটরের সাথে। প্লাস এর মধ্যে দেওয়া হচ্ছে 750 GB হার্ড ড্রাইভও আমরা এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্রথম কথা, গ্রাফিক্স কার্ড যেটা আমরা গ্রাফিক্সের জন্য বলছি সেটা 1650 GB আমরা প্রোভাইড করছি। প্রত্যেকটা জিনিস ভিডিওর মধ্যে আনবক্স করা হবে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বলা হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন আনবক্স করছি জেব্রনিক্সের পাওয়ার সাপ্লাই, যেটা PGP450W জেব্রনিক্সের। তো চলুন দেখে আনবক্স করা যাক কেমন এসছে। এটা 80+ বোন সিরিজ আছে। পাওয়ার সাপ্লাই ইউনিটটা পুরোটাই, পাওয়ার কেবিল টেবিল আমরা সবই পেয়ে যাচ্ছি। বলবি না যেরকম এর মধ্যে দিয়েছে আপনাদের ওয়্যার ম্যানেজমেন্ট কিট, পাওয়ার কেবিল। তারপর আমরা আনবক্স করবো ইন্টেলের i7 10700F, মানে i7 10 জেনারেশনের সিরিজের প্রসেসর। পৌঁছে দিয়ে করতে হবে। আমরা গিগাবাইটের H410S2V3, এটি একটি বিজিএ গ্রাফিক্স বোর্ড, এটা অন করি। এটার আমরা সিমটা কাটলাম, মাদার বোর্ড এটা সুপার স্ক্রিপ্ট D50 16 GB 3000 MHz। ফাইট 1650 গ্রাফিক্স কার্ড OC এডিশন খুলতে পারছি।
Wow. পুরা এনভিএমই এসএসডি 512 GB যেটা আমার বলা হচ্ছে দ্য মেইন থিং লিকুইড কুলার এটা এমআরডিসি থেকে দেওয়া হচ্ছে চলুন শুরু করা যাক
আজকের ভিডিওটি ছিল একটি হাই বাজেটের পিসি, যেটাতে আপনি গেম থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারেন, আপনার সমস্ত মনের স্বাদ আপনি যে পিসি দিয়ে মেটাতে পারবেন সেই পিসি বিল্ড আপ আপনাদেরকে দেখালাম। এক লাখ টাকার মধ্যে যাদের বাজেট আছে তারা রাহুল টেক ওয়ার্ল্ডে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের স্বপ্নের কম্পিউটার আপনি পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।